নমস্কার। পাহাড়ি আমনের আরও একটি ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালোই আছি। চলুন আজ আমরা আপনাদের আমাদের এক প্রতিবেশীর বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলুন দেখবেন এখানকার গ্রামের ফার্মিং ফ্যামিলিগুলো কেমন হয়। এই দেখুন, দেখেছেন চারিদিকে জমি দিয়ে ঘেরা ছোট্ট বাড়ি, ওই যে এটাই হলো এই ফ্যামিলির বাসস্থান। চলুন একটা নতুন জিনিস দেখাই আপনাদের। এই যে দেখছেন চারিদিকে কমলা কমলা পড়ে আছে, এগুলো কি বলুন তো? কমলা লেবু। আসলে কিছুদিন আগে হাঁটতে হাঁটতে সিদ্ধার্থ মেয়েকে নিয়ে এদিকে এসে এই কমলা লেবু এভাবে ছড়িয়ে থাকা দেখে ওর এত ভালো লেগেছিল, তো ছুটির দিন আমাকে বলল চলো একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। আর দেখেই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু ভিডিও করতে শুরু করে দিলাম যে আপনাদেরও দেখাবো। এই দেখুন, দেখেছেন গাছ ভর্তি কত কমলা কমলা লেবু। যদিও সেদিনকে ওই সময়টা প্রায় সূর্য অস্তের সময় হয়ে গেছিল, যার জন্য গাছের লেবুগুলো অত পরিষ্কার বোঝা যায়নি। এই দেখুন কত লেবু চারিদিকে পড়ে আছে। আমি তো বলছিলাম লেবুগুলো নির্ঘাত টক হবে, সেই জন্য বোধহয় এরা কেউ খায় না। তো তারপরে বাড়ির মালিক আমাকে বললেন যে লেবুগুলোর আসলে এখনও নাকি খাওয়ার সময় হয়নি, সেই জন্য ওর ভেতরে প্রচুর পোকা আছে, তাই ওনারা খান না। এভাবে গাছ ভর্তি চারিদিকে হয়ে আছে। আর দেখেছেন কত ফুল গাছ চারিদিকে লাগানো। এইখানকার নিম্নবিত্ত বাড়িই বলুন, মধ্যবিত্ত বাড়িই বলুন, আর উচ্চবিত্ত বাড়িই বলুন, সবাই মোটামুটি বাড়িতে কিন্তু নানান ধরনের এইরকম ছোট ছোট টবেই হোক বা প্লাস্টিকের প্যাকেটেই হোক প্রচুর ফুল গাছ লাগান। তার সঙ্গে বাড়ির চারপাশে কিছু সবজি গাছও কিন্তু লাগান। এই দেখুন আরও একটা কমলা লেবু, দেখেছেন কত কমলা লেবু হয়ে আছে। তো আমার মেয়েটা না খুব ইচ্ছা ছিল একটা কমলা লেবু পেরে নেওয়ার, আমাকে বারবার বলছিল মামা ওরা আমাদের একটা কমলা লেবু দেবে না। তো অবশ্য নিতাম একটা, কিন্তু যেহেতু উনি বললেন যে লেবুগুলো ভালো না, সেই জন্য আর কিছু বললাম না। ওই যে ধানের জমি দেখলেন, আর তার পাশে ফাঁকা জমিটাতে কিন্তু ওনারা গাজর লাগিয়েছেন। এই দেখুন এই জিনিসটা কি ইন্টারেস্টিং, ওইটা বিচুলি দিয়ে মুড়িয়ে মুড়িয়ে ওইরকমভাবে ওরা তৈরি করেছে বসার জন্য। এই দেখুন, দেখেছেন কেমন চোখ জুড়িয়ে যাচ্ছে ফুল গাছগুলো দেখে। এই যে ওনাদের সবজির ক্ষেত, এটা একটু পরে দেখাচ্ছি। আর ওই যে দূরে ওটা হচ্ছে ওনাদের গোয়াল ঘর। এখানে কিন্তু তিন চারটে গরু আছে, আর আমরা কিন্তু এদের কাছ থেকেই দুধ নিই। এত ভালো দুধটা এরা দেয় না কি বলবো, মানে আমাদের ওখানে যেমন জল মেশানো দুধ পাওয়া যায়, এখানে সেটা আপনি পাবেনই না। একদম খুব সুন্দর খাঁটি দুধটা কিন্তু এখানে পাওয়া যায়। এই যে মেয়েটা এত সুন্দর ফাঁকা জায়গা পেয়ে কি যে আনন্দ পেয়েছিল, চারিদিকে দৌড়ে দৌড়ে খেলে খেলে বেড়াচ্ছিল একা একাই। আর ওই দিন জানেন তো ওর পায়ে আবার জোঁকও লেগেছিল। পরে সন্ধেবেলা বাড়িতে এসে আমি খেয়াল করি যে ওর মোজাটা পুরো একদম রক্তে ভিজে গেছে। তো বেচারা ভয় কিন্তু পায়নি, আসলে পাহাড়ে থেকে থেকে ও কিন্তু পাহাড়ই হয়ে গেছে। এই দেখুন ধানের জমিটা, এনারা যে কত কষ্ট করে এখানে চাষ করেন সেটা আপনারা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমাদের ঘরের পেছন দিকটাতেও না একটা ধানের জমি আছে, সেটা আবার পুরো ধাপ কাটা কাটা। পরের বছর যখন ওনারা আবার ধান লাগাবেন আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। এই দেখুন পেয়ারা গাছটা, গাছের পাতার থেকে পেয়ারা বেশি, আর কি সুন্দর খেতে পেয়ারাগুলো। এই যে ওনাদের সবজি ক্ষেতের কিছুটা অংশ, এই দেখুন আখ গাছও কিন্তু ওনারা লাগিয়েছেন। আর এটা কি বলুন তো, ধোদল, ওই যে আমরা ছোবরা হিসেবে ব্যবহার করি না, তো এটা যখন কচি থাকে তখন এনারা সবজি করে খান। আর এটা হচ্ছে কোয়াশ গাছ, উত্তরবঙ্গের এদিকে যারা থাকেন তারা তো কোয়াশ গাছ নিশ্চয়ই চেনেন। তো এই যে আমরা যে আখটা একটা নিয়ে এসেছিলাম সেই আখটা এই বাড়ির কর্তৃ আমাদের কেটে দিচ্ছেন। আর এই যে ওনাদের সবজি ক্ষেতটা, এখানে কিছুটা ব্রোকলি, কিছুটা ফুলকপি, কিছুটা বাঁধাকপি এরকমভাবে লাগানো আছে। এটা এখানকার মোটামুটি সবার বাড়িতেই থাকে। এই দেখুন কি সুন্দর হয়েছে না ফুলটা, এই যে বাঁধাকপি, এই যে ব্রোকলি, এই যে পাগলিটাকে দেখুন, ও একা একা এখান দিয়ে উঠবে, ওকে ধরা যাবে না। রাস্তা দিয়ে কিন্তু উঠছে না, ও উঠছে এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করতে করতে, তারপরে উঠে এসে এখানে বসে বলে কি মামা ছবি তোলো ছবি তোলো। আর তার সঙ্গে সঙ্গে দেখুন ভিক্টরি সাইন আবার দিচ্ছে। কি জানি বাবা আজকালকার বাচ্চাগুলো এগুলো কোথা থেকে শেখে, ওর মা বাবা কেউ কিন্তু ছবি তোলার সময় এরকমভাবে পোজ দিয়ে ছবি তোলে না। তাহলে চলুন আজকের মতো আমাদের এই ক্ষেত ঘোরা হয়ে গেল, তবে এখানেই কিন্তু শেষ করছি না। চলুন আজকে আর একটা অন্য জায়গায় আপনাদের নিয়ে যাব। বাড়ির এন্ট্রান্সটা দেখছেন কত কঠোর জীবনযাপন করতে হয় এনাদের।
এখানকার এই চরম শীতে আমরা এত সুন্দর কংক্রিটের বাড়িতে থেকেও কষ্টে পাগল হয়ে যাই, অথচ এনারা যে কীভাবে পুরো শীতটা কাটান, শীত শুধু নয় বর্ষাও তো তেমনি, আমি সেগুলো খুব ভাবি কিন্তু বাড়িতে, জানেন তো। এই দেখুন, বাড়ির খুব কাছেই কিন্তু আমরা, মানে একেবারে আমাদের ঘরের পাশে পাশেই এই বাড়িটা, কিন্তু তবু আমরা বাইক নিয়ে কেন বেরিয়েছিলাম বলুন তো। এই দেখুন, যেটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি সেইটা, এই যে দেখুন, কিছু বুঝতে পারছেন কি? এই গাছগুলোর যে ফুলগুলো হয়ে আছে তার রঙগুলো শুধু একটু দেখুন। কি বলুন তো, এগুলো এইগুলোই হচ্ছে এই নভেম্বর ডিসেম্বরের পাহাড়ের সৌন্দর্য, এগুলোকে বলে চেরি ব্লুজম। এই সময় চারিদিকে কিন্তু এরকম ঝোপে ঝোপে পুরো গোলাপি গোলাপি দেখা যায় এই চেরি ব্লুজম গাছগুলোকে, কি যে অসাধারণ লাগে। তবে এটাই কিন্তু সব নয়, এটা শুধুমাত্র ট্রেলার, খুব তাড়াতাড়ি মেইন সিনেমাটাও কিন্তু নিয়ে আসবো। চলুন তাহলে, আজকে এই চেরি ব্লুজমের রূপ দেখতে দেখতে ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।